হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে সারাদিন কি করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দেখো সকালবেলা থেকেই পুরো একদম রোদ উঠে গেছে, আর আমি চান টান করে এখন রোদেতেই বসে আছি। তো আজকে আমাদের এখানে পিঠে করতে হয় বললে, এই যে এখানে সব মায়েরা পিঠে যোগাযোগ করছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের শীতকাল এখানে একদম লাইন করে গাছ বসিয়েছে, মানে এগুলোকে একদম খোঁড়া হয়েছে এখানটা করে দিয়ে গর্ত করা হয়েছে, দিয়ে একদম লাইন করে গাছ বসিয়েছে। কত গাঁদা ফুল ফুটেছে দেখো। এখানে গাজর গাছ আর বিট গাছ বসানো হয়েছে, এই যে এইগুলো হচ্ছে বিট গাছ, এইগুলো এটাও এটাও বিট গাছ, আর এইগুলো হচ্ছে তোমার গাজর গাছ, এই যে এইগুলো হচ্ছে গাজর গাছ, আর ওইগুলো তোমার হচ্ছে বিট গাছ, আর ওখানে ওই দিক দিয়েও বসিয়েছে আমাদের ওখানটা করে। তো চলো আমাদের ওখানটা করে যেগুলো বসিয়েছে সেগুলো এবার দেখাই তোমাদেরকে। এখানে শুধু বিট আর গাজরই আছে, এই যে ওখান থেকে বিট গাজর সব আছে, দুপর্যন্ত সব একদম আছে, আর ওইদিকে ফুলকপি গাছ বসিয়েছে। তো চলো আর দেখো এটা হচ্ছে ফুলকপি গাছ। তো এটা আমরা অনেকদিন, মানে এই গাছগুলো আমরা অনেকদিন আগে থেকেই বসেছিলাম, যখন এই সেই সবে সবে শীতটা পড়ছে তখনই গাছগুলো বসানো হয়েছিল। আর দেখো এটা ফুলকপি গাছ, ফুলকপি গাছটা কি সুন্দর হয়েছে, আর এখানেও একটা হয়েছে, আর ওই দিকেও হয়েছে। তো চলো দেখাচ্ছি। আর এখানে সব শাক গাছ বসিয়েছে। আর দেখো এখানেও কি সুন্দর হয়েছে, আর এই যে এই একটা, এইটা আর ওইটা মনে হয় সব থেকে বড় হয়েছে, ওই যে ওইটা। আর এখানেও একটা ছোট পারা হয়েছে দেখো। আর এখানে দেখো অনেকগুলো মুলো শাক বসিয়েছে, মুলো শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখানে শুধু মুলো শাক, আর এই যে এখানে ফুলকপি গাছ বসিয়েছে, আর এই দিকে হচ্ছে এই দিকে তোমার এগুলো পালং শাক বসিয়েছে, আর এখানেও বড় বড় ফুলকপি লাগিয়েছে, যে এখানে একটা, আর তার মধ্যে পেঁয়াজ কলিও লাগিয়েছে দেখো, এই যে পেঁয়াজ কলি, আর এগুলো দেখো ফুলকপি পেঁয়াজ কলি গোটা কত, তার মধ্যে গোটা কত পেঁয়াজ কলি, পেঁয়াজ কলির বীজে ছড়িয়ে দিয়েছে। আর দেখো এখানে কি সুন্দর টমেটো গাছ বসিয়েছে, এই যে এখানে পরপর তিনটে টমেটো গাছ লাগিয়েছে, এই একটা এই একটা একটা এই তিনটে। আর এখানে পুনকো শাক বসিয়েছে, আর এখানে কত ধনে পাতা গাছ বসিয়েছে, প্রায় শীতে যেগুলো হয় সমস্ত সেগুলি বসিয়েছে, এই যে পেঁয়াজ ধনে পাতা, এখানে মাঝখানে পুনকো, আর এখানে গোটা গোটা টমেটো বসিয়েছে, তিনটে তিনটে টমেটো গাছ বসিয়েছে। তো তোমরা তো দেখলে আমি বাইরে থেকে, মানে বাইরে থেকে ঘর ঢুকলাম, তো আমাদের ওখানে পিঠে হচ্ছে বলে মা বলো খিরটা নিয়ে যেতে রান্নাঘর থেকে। তো কিছু আমাদের এখানে সব গাছই বসিয়েছে, তো চলো মাকে খিরটা দিয়ে দিই। আর এখানে দেখো কাকিমা পিঠে করছে, আর ওখানে পিঠে করছে, এটা একটা ক্ষীর, মানে এগুলো ক্ষীর দিয়ে হবে মনে হয়, আর ওইগুলো মা যেগুলো, আর এই যে নারকেলটা, নারকেলটা দিয়েও মানে এই যে ফুল পিঠে হবে, একটা ক্ষীর দিয়ে হবে, মানে এগুলো তো ক্ষীর দিয়ে হবে, আর আরো এইগুলো আছে ধরে গেছে, এইগুলো আছে, এইগুলো মনে হয় নারকেল দিয়ে হবে।
বাবা কেমন হয়েছে পিঠে গুলো? তো এখন এগুলো কিরে করছে, তো যখন আবার নারকেলে করবো তখন তোমাদেরকে আবার দেখাবো, মানে এখন তো অনেকগুলি করতে হবে। দেখে যাবিনি ঢেঁকির পিঠে না কিসের পিঠে? এই পুর পিঠে করছি, হাতে লাগা নয় কিছু নয়। তো চলো তোমাদেরকে একটা নতুন ধরনের ফুল দেখাই, মানে ওটাকে স্টিক ফুল বলে, তো এটা প্রত্যেক শীতকালে না অনেক করে হয়, তো চলো দেখাবো সেইটা। আমাদের পুরো একদম সামনের দিকটা করেই হয়েছে, চলো দেখাচ্ছি। আর দেখো এই যে এই যে স্টিক ফুল, মানে এগুলো সেখানে একটা রজনীগন্ধার মতো দেখতে হয়, কিন্তু তোমার এরকম দেখতে রজনীগন্ধার মতো আমার শীর্ষটা সেরকম রয়েছে, গোটা গাছটা ধরে হয়েছে, দেখো পুরো গোটা গাছটা ধরে হয়েছে। অনেক ফুল হয়, মানে সকালবেলাতে আমি যখন উঠেছিলাম কটা বাজবে, 6:30 7টা বাজছিল, তো তখন তোমার তখনও এরকম রোদ তুলেছে, তো এক গাদা ফুল রয়েছে। আর সাদা ফুল তো তোমার রাতেতেই ফোটে, তো মানে মায়েরা মা কাকিমা তবুও তুলেছে, মানে অনেকগুলো তুলেছে মা কাকিমা পুজো করার সময়, তো এখনো অতগুলোই আছে, তো অনেকগুলো তুলেছি। তো চলো আমার মা বলছে একটা পিঠে করতে, তো দেখি আমি পারি কিনা, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি প্রথমবার পিঠে করছি, আমি তো ওরকম করেই করছি, ওরকম করেই করছি গো। প্রথমে যে এরকম করবে, এরকম করতে হবে, যে একটু চেপে চেপে নিতে হবে, চেপে নিয়ে অনেক সময় করতে করছে আমার ছেলেকে, ঠিক আছে অনেকক্ষণ ধরে করি, আমার মা বলছে অনেকক্ষণ ধরে করতে হবে, এই যে অনেকক্ষণ ধরে করে এইটাকে রঙ করতে হবে, বাটির মতন তো করছি, এই যে দেখো বাটির কিছু দেবে না বলছে। তো চলো দেখি কেমন হয়, করতে নতুন লোক এসেছে, তো দেখো অনেকটাই বড় করে ফেলেছি। এরপর মা কিছু দে, মা কিছু দাও, নারকেলই দাও, এরকম করে সেদিন ভাগ্যে খুঁজতে গেলি যে ভোটার কার্ডটা হয়ে বলি তুমি হারিয়ে দিচ্ছ, আমি আমি করে হারাবো, আমি তো ঘরে আমি ওরকম কেন করছি আমি বুঝতে পারছি না, ঠিক মা ঠিক করছে। দেখি দেখি না আমি আমার হাতে দাও না, এই দেখো আমি প্রথমটা করেছি, আমার মা লাস্ট ফিনিশিং দিল, কি সুন্দর হয়েছে, মানে লাস্ট ফিনিশিংটা দিয়ে খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর বানিয়েছি, এই প্রথমবার বানালাম, কেমন হয়েছে বলবে। হ্যাঁ আর দেখো পিঠে বসিয়ে দিয়েছি, এখানে যে জল গরম হচ্ছে, আর উপরে এই যে পিঠে বসিয়ে দিয়েছি, হ্যাঁ দিদা উপরে দেখো, তো এরকম করেই ফুটবে, কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কাকিমা? নামি, ও বাবা অনেকক্ষণ, মানে বেশিক্ষণ লাগবে না বলছে, তো হবে। আর এইগুলো তো এইগুলো এই ক্ষীরের, তো এইগুলো ক্ষীরের বসিয়েছে, আর যখন নারকেলে করবো তখন নারকেলে বসাবে, আমি তো একটা নারকেলে করলাম। এখন এই পিঠেগুলো তোমার যখন তার পরের দিনে খেতে খুব সুন্দর লাগবে, ভেজে দিয়ে খুব, মানে এগুলো তো এখন খেতে হচ্ছে, আর কালকে যখন ভাজা খেতে হবে তখন আরো খুব সুন্দর লাগবে। তো এখন এখানে পিঠে হয়ে গেছে, নামিয়েও দিয়েছে, আর এখানে আবার এই নারকেলের পিঠে গুলো বসাবে, কানি বাঁধবে না, কানি যাই হোক এই জন্য বসিয়ে দিয়েছে। তো চলো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো, আর আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো
টাটা।